সৌভাগ্য বুঝি একেই বলে কুয়েতের আল আলা ইউসুফ আদেল আল মুতাইদির বয়স কেবল চার বছর আর এ বয়সেই বিশ্বের মিলিয়নিয়ারদের তালিকায় নাম উঠে গেছে তার আল মুতাইদির নামে তার বাবা ব্যাংকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলেন সেখানে তারা অর্থ জমা করছিলেন ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর অ্যাকাউন্টধারীদের নিয়ে লটারির আয়োজন করে আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান দুই মিলিয়ন কুয়েতের দিনার এবছর সেই পুরস্কার পেয়েছে আলমুতায়রি চার বছর বয়সী কুয়েতি কন্যা শিশু আল মুতাইরি ব্যাংকটির লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে বিশ লক্ষ দিনার টাকায় কোটির বেশি কুয়েতের ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আল মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত ছিল মুতাইরি লটারি জয়ের মাধ্যমে অনন্য রেকর্ডও করেছে মুতাইরি কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিশ্বের বৃহত্তম এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে শিশুটির বাবা মোতায়রি বলেন তিনি গাল্ফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে বয়স একেবারে কম হলেও কুয়েত জুড়ে রাতারাতি তারকা মনে গেছে আলমোতায়রি পুরস্কার প্রাপ্তির ছবি গাল্ফ ব্যাংক শেয়ার করার পর দেশটিতে নীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মোতায়রি